আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই চমৎকার একটি অলরেডি অফার নিয়ে হাজির হলাম, যেখান থেকে আপনারা প্রত্যেকে $5 আর্নিং করতে পারবেন। আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এখান থেকে আপনারা আনলিমিটেড ট্রিক অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করে যে কথা না বলি নয়, আপনি যদি আমার চ্যানেল দর্শক হতেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশটা বেল আইকন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করলে আজকের অফার লিঙ্ক নামে একটা অপশন পাবেন, যেখানে ক্লিক করার সাথে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে। আর এটা কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, তো সিম্পল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে একটা বট ওপেন হবে। তো এরকম একটা বট ওপেন হবে, আপনারা কী করবেন, সিম্পল এখান থেকে স্টার্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর সার্ভারটা কিন্তু একটু ডাউন হতে পারে, সবাই ধৈর্য সহকারে এখানে কাজ করবেন, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন পেলে, তো সিম্পল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কী করবো, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেব। আচ্ছা, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করতে বলতে পারে। তো আপনারা কী করবেন, সিম্পল ইংলিশটা চুজ করে দেবেন, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্টটা করা আছে। তো তারপর কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন আছে। তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর উপরে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন আছে, তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ালেট, তো সিম্পলি এখানে ওয়ালেট একটা ক্লিক করতে হবে। এখানে কিন্তু অলরেডি কিন্তু আপনার টেলিগ্রামটা লগ ইন হয়ে যাবে, আর এখানে কিন্তু অলরেডি তাদের আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ওয়ালেট, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সিম্পলি কী করবো, এখান থেকে আমরা $5 সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর এখানে আমাদের একটা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো তার জন্য কী করবেন, চলে আসবেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর সিম্পলি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইভার ওয়ালেট এক্সটেনশন। তো সিম্পলি কী করবেন, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর সিম্পলি কী করবেন, আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সিম্পলি সার্চ করবেন কিউই ব্রাউজার বা ইয়ানডেক্স ব্রাউজার, যেটা আপনার পছন্দ হয় আর কি। কিউই ব্রাউজারটা আমি সিলেক্ট করে দেবো। তো আপনারা কী করবেন, সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। তো যারা আমার সাথে কাজ করেন তাদের কিন্তু অলরেডি কিউই ব্রাউজার ইনস্টল করা আছে। তো সিম্পলি কী করবেন, অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে দেবেন। তো আমি সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করি, ওপেন করার পর যে লিঙ্কটা আমরা কপি করলাম সেটা সিম্পলি এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, একটা অ্যাকাউন্ট এক্সটেনশন অ্যাড করে নেব। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে, অ্যাড টু ক্রোম। তো সিম্পলি এখানে একটা আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন পারমিশন ওকে, তো আমরা সিম্পলি ওকে একটা ক্লিক করব। ক্লিক করার পর একটু আমাদের ওয়েট করতে হবে, এটা আমাদের ডাউনলোড হবে। তো আমরা একটু ওয়েট করি। করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা কী করবো, সিম্পলি এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দেব। তো ইংলিশটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তো সিম্পলি এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, তো সিম্পলি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে কিছু ব্যাকআপ পাস দেবে তারা, আর অবশ্যই কিন্তু ব্যাকআপ পাসটি আমাদের সেভ রাখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো না। যদি আমাদের অ্যাকাউন্টে লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা লগ ইন করতে পারবো না। তাই জন্য অবশ্যই এখানে আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন কপি অল, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধার্থে এটা সেভ হয়ে যাবে। তো আমরা কপি করলাম, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দেবো। স্ক্রিনশট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি কী করবো, এটাতে আমরা একটা ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার পর আমাদের কী করতে হবে, সিম্পলি এটা মিলাইতে হবে। তো আমাদের এক নম্বরে কী ছিল, চার নম্বরে কী ছিল, আট নম্বরে কী ছিল, এগারো নম্বরে কী ছিল, তো সিম্পলি কী করবো, এটা আমি মিলিয়ে দেবো। আচ্ছা, এটা মিলানোর পর দেখতে পাচ্ছেন কনফার্ম, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করি। আচ্ছা, তারপর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো কী করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সবসময় লাগবে, ঠিক আছে? মেটামাক্স লগ ইন করার সময় যেরকম পাসওয়ার্ড লাগে সেরকম কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ড লাগবে। তো আপনারা কী করবেন, সিম্পলি উপরে একটা পাসওয়ার্ড দিবেন, তারপর সেম পাসওয়ার্ড নিচে দিবেন, তারপর দেখতে পাচ্ছেন কনফার্ম, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। আচ্ছা, পাসওয়ার্ডটি দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আইকন, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে ইভার ওয়ালেট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ইভার ওয়ালেট, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের রিসিভ অ্যাড্রেসটি নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসিভ, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস শো করছে, শো আমরা কী করবো, সিম্পলি দেখতে পাচ্ছেন
কপি অ্যাড্রেস। তো সিম্পলি এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তারপর কি করব, সিম্পলি আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে এটা পেস্ট করে দেব। তো আমরা একটু ওয়েট করি। তো আমরা এখন অ্যাড্রেসটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো সিম্পলি এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে কিন্তু এই কাজটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কী করবো দেখতে পাচ্ছেন ক্লোজ, তো সিম্পলি এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা কী করবো, এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর আমরা দেখবো এখান থেকে আমরা কীভাবে এখন আর্নিং করতে পারি। তারপর দেখতে পাচ্ছেন হোম, তো সিম্পলি এখানে একটা ক্লিক করব। তো হোমে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, অবশ্যই মাস্ট বি কিন্তু এখানে আমাদের তিনটা রেফার করতে হবে, ঠিক আছে। আর তিনটা রেফার কীভাবে ফ্যাক রেফার করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমার কিন্তু অলরেডি এখানে তিনটা রেফার হয়ে গেছে। তো আমি যদি এখানে এখন গেটে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন গেট, তো সিম্পলি এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার পয়েন্টটি অটোমেটিক তারা অ্যাড করে দেবে এখানে। তো এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে 1200 টোকেন পেয়ে যাবেন, বাট আমাকে তারা দেয় নাই, বুঝলাম না জিনিসটা। তো আপনারা কিন্তু সবাই পেয়ে যাবেন, ঠিক আছে। আমি যেগুলো ফ্যাক রিভার করছি সেগুলো অ্যাকাউন্টে কিন্তু আমার এখানে 1200 টোকেন দিয়ে দিয়েছে তারা, কিন্তু আমার মেন অ্যাকাউন্টে তারা দেয় নাই, বুঝলাম না বিষয়টা। তো তারপর কী করবেন, আবার আমরা গেটে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে এই 1500 টোকেনে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমরা কী করবো, আবার এখান থেকে আমরা 1800 টোকেনের একটা ক্লিক করবো, এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো হালকা কিছু টাস্ক ভাই, এগুলো আপনারা সবাই পারবেন, ঠিক আছে। তিনটা প্রেফার করলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। তারপর আপনারা যদি ওয়ালেট অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, 1000 টোকেন আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে কিন্তু মিনিমাম উইথড্র সম্ভবত 12000 টোকেন, ঠিক আছে। আর 12000 টোকেন করা কিন্তু একদমই সহজ, একদমই ইজি, ঠিক আছে। এখান থেকে হালকা কিছু টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনারা এখান থেকে 1200 টোকেন পেয়ে যাবেন। তো আমরা হালকা কিছু টাস্ক আছে, তো এগুলো আমরা কমপ্লিট করে দেবো। তো এখানে আমরা একটা ক্লিক করবো, ক্লিক করার পর সিম্পলি কী করবো, আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা জয়েন করে নেবো, তাই কিন্তু আমরা এখান থেকে আরও 500 টোকেন পেয়ে যাবো। তো আমরা সিম্পলি কী করবো, টেলিগ্রাম ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবো। তো আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন জয়েন, তো সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি কী করবো, হাই একটা ক্লিক করবো। হাই লিখে দেওয়ার পর সিম্পলি ব্যাগে চলে আসবো। আসার পর কী করবো, ওয়েব পেজে আমরা চলে যাবো। আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সিম্পলি কী করবো, গেটে একটা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আরও 500 টোকেন আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমাদের কিন্তু অলরেডি 7000 কয়েন্ট হয়ে গেছে। তো তারপর কী করবো, আবার আমরা এখানে আমরা 500 আছে, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আবার আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবো তাদের। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে কিন্তু আমারও আবার আমরা 500 টোকেন পেয়ে যাবো, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু গেটে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এখন দেখে নিই আপনারা কীভাবে এখান থেকে উইথড্র করবেন। উইথড্র করার জন্য দেখতে পাচ্ছেন প্রোফাইল, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উইথড্র, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবো। তো উইথড্রতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র কিন্তু 12500। তো 12500 হলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন $5। আর $5 আর্নিং করা কিন্তু একদমই সহজ। এখান থেকে আপনারা আনলিমিটেড ফ্যাক রিভার মারবেন এবং এখান থেকে হিউজ লেভেল একটা আর্নিং করবেন। তো এখন দেখে নেবো কীভাবে এখান থেকে আপনারা রেফার করবেন। রেফার করার জন্য একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার রেফার কোডটি শো করবে। তো আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা 10% কমিশন পাবেন। আর প্রত্যেকটা রেফারে কিন্তু এখন থেকে আপনারা 125টা টোকেন পাবেন। আর প্রথম তিনটা রেফারে কিন্তু প্রায় 5000 টোকেন পাবেন আপনারা, ঠিক আছে। আর তিনটা রেফার কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো আপনারা কী করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন ইনভাইট, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। তো আমরা টেলিগ্রাম চ্যানেলটি সিলেক্ট করি। সিলেক্ট করলে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটি এখানে শো করবে। তো আপনারা যদি দেখতে পারেন এখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটি শো করতেছে। তো সিম্পলি কী করবেন, এটা কপি করবেন। কপি করার পর সিম্পলি আপনারা কী করবেন, যে কোনো একটা মেসেঞ্জার এটা শেয়ার করে দেবেন। তো আমি সিম্পলি কী করবো, আমি শেয়ার করে দেবো একজনকে। তো দেখতে পাচ্ছেন আমি একটা আমার ফ্রেন্ডকে শেয়ার করে দেবো। শেয়ার করার পর সিম্পলি কী করবো, এখান থেকে আমরা একটা ক্লিক করবো। আর আপনার আমার জানা মতে আমার সাথে যারা কাজ করেন তাদের কিন্তু অলরেডি কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু 4-5টা সবার কাছে কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে। আমার কাছে কিন্তু অলরেডি ভাই অনেকটি টেলিগ্রাম চ্যানেল আছে। তো আমি যদি দেখাই আমার কিন্তু অলরেডি অনেকটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, চাইলে কিন্তু এখান থেকে আমি ফ্যাক রিভার করতে পারবো। তো এটা আমি একটু পরে ফ্যাক রিভার করবো। শুধু আপনারা শুধু কী করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা আমি আপনাদের সামনে টেলিগ্রাম চ্যানেল সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা টেলিগ্রাম চ্যানেল সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর সিম্পলি কী করবেন, এখানে একটা স্টার্ট আছে, স্টার্টে একটা ক্লিক করবেন। আর সার্ভারটা কিন্তু একটু ডাউন হতে পারে, সবাই ধৈর্য সহকারে কাজটি করবেন, ঠিক আছে। এখানে বারবার আপনারা স্টার্টে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা চলে এসেছে। তারপর কী করবেন, সিম্পলি প্লেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন, তো সিম্পলি এখানে একটা ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করার পর যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করবেন, তো আমি বিআই ব্রাউজারটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর আমরা একটু ওয়েট করি, এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ফ্যাক্টরি বার মারতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ইংলিশ, তো সিম্পলি এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর ওকেতে একটা ক্লিক করব। আমার জানা মতো অফারটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু সার্ভারটিও প্রায় ডাউন। আর সবাই এখানে দ্রুত জয়েন করবেন, ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত জয়েন করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা রেফারটি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখানে আমার কিন্তু 1200 টোকেন অ্যাড হয়ে গেছে। তো বুঝলাম না আমার মেন অ্যাকাউন্টে তারা দিল না কি জন্যে। তো এখান থেকে কিন্তু আপনার আনলিমিটেড এরকমভাবে ফ্যাক্টরি ওয়ার্ক করতে পারেন। এখান থেকে কিন্তু আরও টাস্ক আছে, চাইলে কিন্তু আপনি এটাও কমপ্লিট করতে পারেন। তো আমি এই অ্যাকাউন্ট থেকে দেখে দিই, এখান থেকে আরও টাস্ক আছে, আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন। এখান থেকে আপনার গেম খেলে ইনকাম করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক আছে, চাইলে আপনারা এখান থেকে কমপ্লিট করে এখান থেকে আর্নিং করতে পারবেন। আর এখান থেকে কিন্তু উইথড্র 100% ইনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। আর পেমেন্ট প্রুফ নিয়ে আমি একটা ভিডিও দেবো, ঠিক আছে। তো জাস্ট এত রুক করে রাখেন, পরবর্তী আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের মতো, বাই।